সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত দর্শক আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি আমাদের সামনে পাশে যে দেখতে পাচ্ছেন আমাদের শেখ ফাজলুর রহমান বুখারি সাহেব উনি মালদা থেকে আমাদের পিস লাইব্রেরিতে এসেছেন বিশেষ করে সুগারের চিকিৎসার জন্য তো এর সপ্তাহখানিক আগে উনি এসেছিলেন প্রথম চিকিৎসা নেওয়ার জন্য তো উনি আজকে এসেছেন দ্বিতীয়বারে তো বিশেষ করে আমরা যে আপনারা জানেন যে আমরা যে ঔষধ ছাড়া যে চিকিৎসা আমরা করি এবং আমাদের কাছে আলহামদুলিল্লাহ সুগারটা পুরোপুরি ভালো হয়ে যায় ঔষধ ছাড়াই এবং ঔষধ ছাড়া আমাদের কাছে একদিন থেকে পাঁচ দিনের মধ্যে সুগারটা পুরোপুরি নর্মাল হয়ে যায় তারপরে আমাদের যে কোর্স সেই কোর্সগুলো পূরণ করতে হয় আর কি তো আমাদের সাইকের তিন দিনের মধ্যে আলহামদুলিল্লাহ সুগারটা নর্মাল হয়ে গেছিলেন এবং ওনার দশ থেকে বারো দিন হয়তো আজকে চলছে তো বিশেষ করে ওনার কি রকম কি অবস্থা ছিল এবং বর্তমানে কেমন উনি আছেন হ্যাঁ সেই নিয়ে উনি আপনাদেরকে কিছুটা মেসেজ দিবেন যে আমরা আজকে তো অনেক মানুষ সুগারের জন্য প্রেশন আছেন তো সেখ আপনাদের সামনে বলছেন ওনার বিষয়টি আর কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি এটা ফেসবুকের মাধ্যমে খবরটা পেয়েছিলাম আব্দুল কয়ুম ভাইয়ের প্রচারটা তারপরে আমি ওখান থেকে যোগাযোগ করে ওনার কাছে এসে আমি আমার দুশো উনসত্তর মানে সুগার ছিল পিপি তারপরে দু তিন দিনের মধ্যেই মানে একদিনেই নর্মাল হয়ে গিয়েছিল ওনার পদ্ধতিতে যেভাবে উনি লাইফস্টাইল যে লাইফ লাইফস্টাইলে আমাকে চলতে বলেছেন এবং কিছু ন্যাচারাল খাবার আছে ওনার কাছে সে খাবারগুলো খেতে হবে তার মানে ওষুধ এর মানে হলো কি ন্যাচারাল কিছু খাবার আছে সে খাবারগুলো নিয়মিত খেতে হবে এবং যেগুলো থেকে বেঁচে থাকতে বলা হবে যেভাবে চলতে বলা হবে যা খেতে বলা হবে তাই খেতে হবে তাহলে সুগার কমে যাবে আমার সুগার কমে গেছে এখন বর্তমানে নর্মাল আছে তো আমি প্রথমবার এসেছিলাম এবারে দ্বিতীয়বার এসেছি আমাকে কিছু আরও খাবার দিলেন তা আমি এটা আশা করছি যে আমার সুগার ভালো হয়ে যাবে মানে উনি এর আগেও বেশ কিছু ট্রিটমেন্ট করেছেন অনেকেরই ভালো হয়েছে তবে আমি আশাবাদী যে আমার ভালো হবে আল্লাহ চাহে তো তো সময় দর্শক বিশেষ করে আপনারা আমাদের সাইকে মুখ থেকে যে শুনলেন ওনার অবস্থাটা তো আলহামদুলিল্লাহ আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে যান তাহলে ভিডিওগুলো যদি উপর থেকে দেখেন নিচের দিক থেকে দেখেন দেখবেন যে আমাদের অনেক রুগী যারা ভালো হয়ে গেছে পুরোপুরি এমনকি এখন মিষ্টি খেতে পারছেন ভাত খেতে পারছেন এইগুলো ঘটনা আপনারা দেখে হবেন তো আপনারা ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন তো বিশেষ করে যারা সুগারের চিকিৎসা করাতে চান তো আমাদের অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান পিস লাইব্রেরি ঝাড়খণ্ড বর্ডার তো বিশেষ করে আমাদের যোগাযোগ নাম্বার আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন অথবা মোবাইল ফোনও করতে পারেন তো আমাদের নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সিক্স তো এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি লাইক করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন কারণ শেখ যেরকমভাবে প্রেশানের মধ্যে ছিলেন এরকমভাবে আপনার বাড়িতেও সুগারের রুগী আছে আপনার প্রতিবেশী সুগারের রুগী আছে আপনার আত্মীয় সুগারের রুগী আছে অনেকে প্রেশানের মধ্যে আছে তারা ধরে নিয়েছেন যে সুগার আর ভালো হবে না তবে আলহামদুলিল্লাহ আমাদের কাছে যে সুগার মানে ভালো হয়ে যাচ্ছে পুরোপুরিভাবে তার একাধিক প্রমাণ যা ভিডিওগুলো করছে আর কি তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা বেশ বেশি প্রচার প্রসার করে মানুষকে সহযোগিতা করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি